নাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন সিং, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাদের গুরুত্ব দেয় না। রাজ্য বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন, বঙ্গ বিজেপির অনেকেই দলের ভালো চায় না, অভিযোগ অর্জুন সিং এর। আমায় পদ দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। 2019 ভোটে এক নেতা বলেছিলেন অর্জুনকে হারাতে হবে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিং এর। শুধু ভাষণ দিয়ে ভোটে জেতা যাবে না, বুথে লোক থাকতে হবে। আসানসোলে 3 লক্ষ ভোটে হারবে আগেই দলকে জানিয়েছিলাম, দাবি অর্জুন সিংহের। 50% বুথে লোক নেই বলেছিলেন অর্জুন, শিকার আসানসোলের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা, মেয়াদ শেষের 10 মাস আগে গতকাল হঠাৎ ইস্তফা দেন বিপ্লব দেব। আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করায় ত্রিপুরা বিজেপির অন্দরে ক্ষোভ। নতুন মুখ্যমন্ত্রী শপথের সময় গড়হাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, শপথ গ্রহণের সময় ছিলেন না অপর মন্ত্রী রামপ্রসাদ পাল। শপথের পর রাজভবনে যান জিষ্ণু দেববর্মন ও রামপ্রসাদ পাল। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল বামেরা, সন্ত্রাসের অভিযোগে বয়কট মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠান জানালো বামেরা। গড়ফায় টিভি সিরিয়ালের অভিনেত্রীর রহস্য মৃত্যু, ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মৃতের নাম পল্লবী দে। পুলিশ সূত্রে খবর, বছর 25 পল্লবী এক যুবকের সঙ্গে লিভ ইন করতেন, ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকারের দাবি। আজ সকালে ওই সঙ্গী সকলকে খবর দেন। গড়ফায় অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ঘনীভূত রহস্য, আত্মহত্যা নয়, পল্লবীকে খুন করা হয়েছে, অভিযোগ মৃতার বাবার, মানতে নারাজ মৃতার সঙ্গীর পরিবার। গড়ফাকাণ্ডে মৃত টিভি সিরিয়ালের অভিনেত্রীর লিভ ইন পার্টনারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পুলিশের, আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী দে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করে দাবি তদন্তকারীদের। বউবাজারে ফাটল বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে ক্ষমা প্রার্থনা কেএমআরসিএল কর্তৃপক্ষের, ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত ও পুনর্বাসনের আশ্বাস দেন ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝা। অন্যদিকে বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা, কাল দুর্গাপিটুরি লেনের 2টি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত, যাদবপুরের রিপোর্টের পর বাকি বাড়ি নিয়ে ভাবনা। বউবাজারে বাড়ি বিপর্যয়ের জেরে আতঙ্কিত খোদ তৃণমূল বিধায়কের পরিবার। হ্যাঁ, উদ্বেগ আমার রয়েছে, আমার পরিবারের রয়েছে, বিকল্প বাসা কথা ভাবতে হচ্ছে আমাকে, আমি ভাবছি। বউবাজার বিপর্যয়ে কেএমআরসিএল ক্ষমা চাইলেও পুনর্বাসন নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ক্ষতিগ্রস্তরা, প্রয়োজনে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, জানালেন সুদীপ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয় নিয়ে অব্যাহত তর্জা, মুখ্যমন্ত্রী রুট ঘুরিয়েছিলেন তার জন্যই বারবার সমস্যা হচ্ছে, ফের মেট্রোর রুট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের। জোর করে বউবাজারে মেট্রো নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ দোষী নয়, বউবাজার বিপর্যয় নিয়ে দিলীপ ঘোষের পর এবার একই সুর সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলায়। দিলীপ ঘোষ অর্বাচীনের মতো কথা বলছেন, রুটের বিষয়টি মেট্রো কর্তৃপক্ষ দেখেছে। বউবাজার বিপর্যয়ের পর দিলীপের অভিযোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক তাপস রায়ের। নন্দীগ্রামের এমএলএ অফিসে হামলা চালিয়েছে পুলিশ, জানিয়েছেন বিরোধী দলনেতা, রিপোর্ট তলব মুখ্য সচিবের, টুইট রাজ্যপালের। মোবাইল টাওয়ার বসানোর নামে উত্তর ভারতের কয়েকজন বাসিন্দাকে প্রতারণার অভিযোগ, ভুয়ো কল সেন্টারের হদিশ, শেক্সপিয়ার সরণী থানা এলাকায় তল্লাশি অভিযান কলকাতা গোয়েন্দা পুলিশের, গ্রেফতার 9 জন। শিশু সাহিত্যিক সনদ ভট্টাচার্যের 67তম মৃত্যুবার্ষিকী পালন, উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক নবম ইতালি সব পেয়েছি আসরের প্রতিষ্ঠাতা ছিলেন সনদ ভট্টাচার্য, এদিন এখানেই তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন তিনি, এদিনের অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের কর্মীরাও। দাদাগিরি করলে দলে থাকতে পারবেন না, তৃণমূলে থাকতে হলে মাথা নিচু করে মানুষকে পরিষেবা দিতে হবে, দলীয় সভায় এই ভাষাতেই নেতাকর্মীদের সতর্ক করে হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর, কটাক্ষ বিজেপির। পেছনে শুধু ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে, বোলপুরে বিজেপিকে নিশানা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, এত ভয় কিসের, পাল্টা বিজেপি। নিজের শহরে পুরো পরিষেবা দিতে ব্যর্থ প্রাক্তন জিটিএ চেয়ারম্যান, কার্শিয়াংয়ে পুরো ভোটের আগে নাম না করে অনিত থাপাকে নিশানা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের, অযথা রাজনীতি করছেন গুরুং, পাল্টা প্রতিক্রিয়া অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পুরসভার মেয়াদ পূরণের 4 মাস আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দুয়ারে চেয়ারম্যান কর্মসূচি, গতকাল 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগের কথা শোনেন তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র। নন্দীগ্রামে 12 বছর পর বাড়ি ফিরলেন ঘর ছাড়া এক বিজেপি কর্মী ও তার পরিবার, আজ পুলিশি নিরাপত্তায় ঘরে পৌঁছে দেওয়া হয় তাঁদের। আর এই প্রত্যাবর্তনকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন থেকে স্টেশন বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তায় প্রতিবাদ মিছিল করল সিপিএম,
নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রমিক লাহিড়ি। নরেন্দ্রপুরের শ্রীখণ্ডায় অবসরপ্রাপ্ত বিচারপতি পুলক তিওয়ারির গাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিচারকের গাড়ির চালককে মারধরের অভিযোগ, গাড়িতে উঠতে বাধা দেওয়ায় হামলা বলে দাবি গাড়ির চালকের। ঘটনার সময় গাড়িতে ছিলেন না অবসরপ্রাপ্ত বিচারক। রাস্তার সিসিটিভি ফুটেজে সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। জামুরিয়ায় কেটারিং সংস্থার সঙ্গে সংঘর্ষে মৃত্যু বর্ধমানের যুবকের, গ্রেফতার তৃণমূল নেতা, দল না দেখে গ্রেফতার রাজ্যের বৈশিষ্ট্য, প্রতিক্রিয়া মলয় ঘটকের। হাওড়া ডোমচুরের মাকড়দহ বাজারের কাছে শুটআউট, এক দুষ্কৃতীকে গুলি করে খুন। সকাল 8টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল কাটতাপস নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, তিন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে, মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় ওই দুষ্কৃতী। হুগলির ভদ্রেশ্বরে ডিবিসির খালের পাড় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে খুন, অস্ত্র পাচার সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। আমবাগান থেকে 14টি তাজা বোমা উদ্ধার, মালদার কালিয়াচকের ব্রহ্মোত্তর গ্রামের ঘটনা। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে, তদন্তে কালিয়াচক থানার পুলিশ। শ্রীরামপুরে প্রৌঢ় খুনে ভাইয়ের পর এবার গ্রেফতার তারই ভগ্নিপতি বিজয় মণ্ডল। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সম্পত্তির লোভে দাদাকে খুনের ছক কষে ভাই, সেই ষড়যন্ত্রে সামিল থাকার অভিযোগে গ্রেফতার ভগ্নিপতি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তরুণীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃতের 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তরুণীকে খুনের হুমকিও দিয়েছিল অভিযুক্ত। অভিযোগ তরুণীর পরিবারের। ওদলাবাড়ির পর এবার ধূপগুড়ির ঝাড়শাল বাড়ি। জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, মৃত্যু হল একজনের। এ পর্যন্ত গ্রেফতার 3 জন, বাকি অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। মালদার কালিয়াচকে মোবাইল ফোনের টাওয়ার বসানোর চোপ দিয়ে প্রতারণার অভিযোগ। মালদা সাইবার ক্রাইম থানার জালে মূল অভিযুক্ত, ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার কলাকাছিয়ায় শুটআউটের ঘটনায় গ্রেফতার আক্রান্তের দাদা। ভাইকে আগ্নেয়াস্ত্র দেখাতে গিয়ে দুর্ঘটনাবশত গুলি চলে বলে জেরায় জানিয়েছে অভিযুক্ত, দাবি পুলিশের। দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল না, জানিয়েছে পরিবার। পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু। শ্রীরামপুরের পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির ঘটনা। আজ সকালে স্টাফ কোয়ার্টার থেকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার কামদেবপুর হাটে মাঝরাতে আমের গুদামে আগুন। দমকল কর্মীরা এসে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের আশঙ্কা, আগুন লাগার কারণ জানা যায়নি। হাওড়ার উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন বিজেপি নেতা। কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল বাস চালকের, গুরুতর আহত খালাসি। ভর্তি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে। আজ সাঁওতালডি থানার পাহাড়ি গোড়া সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাছের ডাল ভেঙে মৃত্যু হল দুজনের। আজ দুর্ঘটনাটি ঘটে যশোর রোডে। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন, তাদের বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের সাগরদেঘির মোড় গ্রামে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় আহত 5 জন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর রেলগেট ও পথচারীতে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার জেরে ভেঙে যায় রেলগেটের একাংশ। আজই আন্দামান সাগরে ঢুকলো বর্ষা, কেরলেও সময়ের আগেই শুরু হবে বর্ষার ধারাপাত, জানালো মৌসুম ভবন। নির্ধারিত সময়ের 4 দিন আগে 27 মে কেরলে ঢুকছে বর্ষা। তবে কি বঙ্গেও এবার সময়ের আগেই বর্ষার প্রবেশ? পূর্বাভাস ঘিরে জল্পনা। ধূপগুড়ি সহ ডুয়ার্সে মুষলধারে বৃষ্টি। সকাল থেকেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত ধূপগুড়ির জনজীবন। জল জমেছে ধূপগুড়ি সুপার মার্কেটে, দুর্ভোগের মধ্যে ব্যবসায়ীরা। বর্ষার আগেই প্রবল বর্ষণে অসমের 6 জেলায় বন্যা পরিস্থিতি। ডিমা হাসাও জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে 1 মহিলাসহ 3 জনের। ডিমা হাসাওয়ের হাফলং এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। দুর্যোগের কবলে 24,681 জন। বর্ষার আগে সল্টলেক এফপি মার্কেটে প্লাস্টিক বিরোধী অভিযান বিধাননগর পুরসভার। মেয়র পরিষদ স্বাস্থ্য বাণীব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। 41টি ওয়ার্ডেই অভিযান চলবে, জানিয়েছে পুর কর্তৃপক্ষ। কংগ্রেসের চিন্তন শিবিরের শেষ দিনে সভানেত্রী সোনিয়া গান্ধীকে রিপোর্ট জমা দিলেন সমন্বয় কমিটির আহ্বায়করা। 2024 সালের লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করবে কংগ্রেস, তারই রূপরেখা তুলে ধরা হয়েছে রিপোর্টে, খবর সূত্রে। একদিকে বেকারত্ব, অন্যদিকে মূল্যবৃদ্ধি। অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে তা বিপর্যয় ডেকে আনবে, এর জন্য দায়ী কেন্দ্র। কংগ্রেসের চিন্তন বৈঠকে ফের মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর। কংগ্রেস কর্মীদের ভাবাদর্শগত লড়াই জারি রাখার বার্তা রাহুলের। মানুষের সঙ্গে আমাদের সংযোগ বাড়াতে হবে, আমাদের এটা মানতেই হবে। মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে, আমাদের আবারও শক্তি বৃদ্ধি করতে হবে, রাজস্থানে কংগ্রেসের চিন্তন শিবিরের শেষ দিনে মন্তব্য রাহুল গান্ধীর। রাজস্থানের মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত যোশীর বিরুদ্ধে সমন জারি।
ধর্ষণের অভিযোগে আজ সকালে দিল্লি পুলিশের 15 জনের একটি দল মন্ত্রী মহেশ যোশীর জয়পুরের বাড়িতে সমন দিল। 18 মের মধ্যে মন্ত্রীপুত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক মন্ত্রীপুত্র। জম্মু কাশ্মীরের কাটরায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এনআইএকে সমস্ত নথি তুলে দিল জম্মু কাশ্মীর পুলিশ। 14 মে যাত্রীবাহী বাসে আগুন লাগে, ফরেন্সিক রিপোর্টের পরই আগুন লাগার কারণ জানা যাবে, জানিয়েছে এনআইএ। দেশে করোনা সংক্রমণ কমলেও এখনও তা 2500 ছুঁই, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 2487 জন। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 13 জনের। মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। নিউ ইয়র্কের বাফেলোয় সুপার মার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি, 10 জনের মৃত্যু, বর্ণবিদ্বেষের জেরে হামলার অভিযোগ। দেশজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেই কলম্বোর হোটেল ও রেস্তোরাঁগুলি জনশূন্য হয়ে পড়েছে, বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। শ্রীলঙ্কায় আসতে চাইছে না কোনো বিদেশি পর্যটক, দাবি শ্রীলঙ্কার একাধিক হোটেল ব্যবসায়ী। চমজ কাপে প্রথমবার সোনা জয় ভারতে। থাইল্যান্ডের ব্যাংককে ফাইনালে 3-0 হারালো 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে। চমজ কাপ জেতায় দলগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। অস্ট্রেলিয়া ক্রিকেটে ফের নক্ষত্র পতন। শেন ওয়ার্ন, রড মার্শের পর প্রয়াত অ্যান্ড্রু সাইমন্স। কুইন্সল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন অজি তারকার। সাইমন্সের প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া। টুইট করে শোক জ্ঞাপন করেছেন সচিন তেন্ডুলকর। তিনি হতবাক, টুইট সচিনের। হরভজন লিখেছেন, অ্যান্ড্রু সাইমন্সের আকস্মিক মৃত্যুতে মর্মাহত। ফের কোভিড আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। কান চলচ্চিত্র উৎসবে তাঁর যাওয়ার কথা থাকলেও কোভিডের কারণে যেতে পারছেন না তিনি। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অক্ষয় কুমার। 27 মের পরিবর্তে 17 জুন বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিতিপ্রিয়া রায় অভিনীত আয় খুকু আয়। কপ অ্যাকশন সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হাতে সামান্য চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা। পরিচালক রোহিত শেট্টির সঙ্গে সেট থেকেই সেই ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখলেন, রোহিতের অ্যাকশন মানে বাস্তবে ঘাম আর রক্ত ঝরানো। অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে সিরিজটি। ছবি পরিচালনা করলেন এআর রহমান। পরিচালক হিসেবে তার প্রথম ফিচার ফিল্ম লে মাস্ক মুক্তি পেতে চলেছে কান চলচ্চিত্র উৎসবে। 11 আগস্ট মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ভটভটি। ছবিটিতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, ঋষভ বসু, মমতা শঙ্কর, রজতাব দত্ত ও দীপঙ্কর দে। প্রকাশ্যে এলো ছবির নতুন পোস্টার। বিয়ের এক মাস পূর্ণ করলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট পোস্ট করলেন বেশ কিছু ছবি। কাশ্মীরে বন্ধুর সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।